তোমাক শিক্ষিত মানুষগুলা একে একে টাইপিন মানুষগুলা এই তোমার ধান আবার তুই দেলে শুন আমার তো জানা আছে হ্যাঁ আমাদের যত জমি আছে ঠিক আছে আমরা সবে মুরগির খামার করব হ্যাঁ মাছ চাষ করব এগুলা করব ধান নাকবা না না ধান ভুটতে এগুলা করব না ধান না না গেলে খাবেন কি এই ভুটতে আর ইয়া খাবেন আমরা চাল কিনি নি খাব আর চাল তো কি নি খাবেন রে ভাই শিক্ষিত তোমরা খুব শিক্ষিত খালি মূর্ক্ষ কখন আসছেন তোমার কি গুণ তোমরা শিক্ষিত মানুষ তোমার কি গুণ আর মোর কি অশিক্ষিত মোর কি গুণ আজকে তোমাকে তাকে আজকে যুক্তি দিবে তোমরা

মই যখন বাড়ি যান দোলা বাড়ি থেকে যাবান না এই যায় খালি কলাইফার খালি আমি ঢুকিম ভালো করে শোনিল কলাইপার খালি মই ঢুকিম তাতে গামছা লঙ্গি গা ধুয়ে গাও ঘষিয়ে দিবে মর পর্যন্ত জানেন গাও ঘষি পর্যন্ত দেবে এক নাম্বার গেল দুই নাম্বার যখন আসন মই গা ধুই গা ধুয়ে আইসের পর ভাত খাবার বসবেন না যেদিন এই যে হাতের কাদর সাদর থাকে ভাত ছোয়া দিবে মোর পর্যন্ত অশিক্ষিত পরিবারের গুণ দেবো মোর মাইয়া কত মো কাদর করে বুঝছেন সেটা গেল গেল বাজার করি মই আনো না বাজার করি আনলে জেটি আনি কোনদিন কবার নাই কি বাজার এলে তোমরা আনছেন জেটি আনি যে মই সাগো আনো ওইতে শুকরি আপান করিয়া নিবে তোমরা কোনদিন অনন্ত দাও বাজার করি আনলে কি কয় তোমাক নিজে থুই আইছেনে ফ্রিজুত ফ্রিজে ফ্রিজের খান তোমরা যে কোন দবা তিন দিন ফ্রিজুত মাছ ঠলে বন্ধতে খাওয়া না। শিক্ষিত এলাপ কি কোন না গুণ আছে কি গুণ আছে এই যে ঘরে আমরা দাম পাই না সেইটাই

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে মই তোলা যাম আচ্ছা আচ্ছা ভিডিঅ' কৰা লাগবে